আমরা আসছি গুলমার্গের যে পর্যটন এলাকা মেন পয়েন্ট যেটা আছে সেই মেন পয়েন্টে আসছি এই যে আমরা দেখছি এখানে কেবল কার হ্যাঁ এসো हैं হ্যাঁ কাশ্মীরি জামান এটাকে কাশ্মীরি ভাষায় বললে গন্ডোলা গন্ডোলা আজকে বন্ধ আছে এখান থেকে দুটা স্টেপ আছে একটা স্টেপ হলো প্রথম স্টেপটা ওরা ছয়শো পঞ্চাশ টাকা নিয়ে থাকে দ্বিতীয় স্টেপটার জন্য সাড়ে নশো টাকা নিয়ে থাকে আজকে বন্ধ আছে আমরা মূলত যে উপর থেকে উপরে যে দেখা যাচ্ছে যে উপর থেকে এসেছি মজার বিষয় হল যে এইটুকুর জন্য ওনারা হ্যাঁ মজার বিষয় হলো ওনারা এইটুকুর জন্য আটশো টাকা নয়শো টাকা চাষ করতেছিলেন ওনারা এই যেই যে ধরনের কিছু যে কাঠের যে বসা আছে এগুলি দিয়ে নিয়ে আসছেন অনেক বার্গেনিং করতেছিল অনেক কথা বলতেছিল বারবার বলতেছিল যে চলেন চলেন আমরা রাজি হইনি আমরা পায়ে হেঁটে এসেছি এবং অনেক মজা পেয়েছি পায়ে হেঁটে এসে এটা ওইভাবে আসলে মজা পাওয়া যেত না আট নশো টাকা শুধু শুধু দিতে হতো স্কেটিং এখানে করা যায় স্কেটিং অনেকে করছে তো এই জন্য আটশো নশো টাকা চাচ্ছে আসলে আপনি আপনার মতো করে সুবিধা মতো করে আপনি নিয়ে নিতে পারবেন অল্প করে আর এখানে আসলে কাশ্মীরের যে জায়গাটা আছে অন্য অন্য জায়গার কথা বলা যায় না তবে গুলমার্গের বিষয়ে হলো অনেক প্রতারণা হয় অনেক বেশি বোঝানো হয় অনেক উল্টাপাল্টা করা হয় তো আমরা এখানে আসি যে উপরে আস্তে আস্তে আমরা যাবো এখানে আমাদের পর্যাপ্ত সময় আছে। আমরা এখানে বারোটা পৌঁছেছি দুটার মধ্যে আমরা ফিরে যাব আমরা মনে করেছিলাম আচ্ছা

এখানে বলতেছে যে এখানে যে রাস্তাটা আছে আমরা যে আসি স্কেটিং করতে সমস্যা হয় বলে এখান থেকে সরে যেতে বলতেছে মূলত যদি আমি ইয়ে করে যাই ওই যে স্কেটিং করছে একজন শিখাচ্ছে কীভাবে স্কেটিং করবো উপর থেকে যে করার জন্য এটা শেখাচ্ছে এখানে যা একজন শিখাচ্ছে একটু হাত দিয়ে 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 যাওয়ার জন্য একজন পিছন থেকে ঠেলছে আর এদিক দিয়ে দুইটা দিয়ে হাত দিয়ে ইয়ে করতেছে বিভিন্ন রকম ওই যে ওই দিক থেকে আসতেছে আমরা দেখতেছি স্কেটিং এখানে আসলে কীভাবে চলতে হবে যে আমরা একটু দেখতে পারি একটু ভালো করে দেখতে পারি একদম পোড়া সে আগ্রহ করে করতেছে এখানে একটা মেয়ে সে নিয়ে যাচ্ছে হয়তো এখানকার কর্মীও হতে পারে ভাবে তাই বোঝা যাচ্ছে যে স্কেটিং করবে এরকম না অথবা এরা নিয়ে যাচ্ছে ওখান থেকে পরে স্কেটিং করে নামবে खे हम देख